হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি বাড়িতে খরগোশ কেন পুষবেন। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই ভাবতে পারি যে আমি আমার বাড়িতে খরগোশ কেন রাখবো। খরগোশ প্রচণ্ড ঘর নোংরা করে এবং ও একটা মানে বাড়িটা খরগোশের জন্য মনে হয় যে সবসময় নোংরা থাকে, সবসময় গন্ধ থাকে। তাহলে আমরা খরগোশে কেন পুষবো? বন্ধুরা, সবথেকে প্রথম কারণ হলো আমরা খরগোশ এই জন্য পুষবো যে আমরা আমাদের যে টাইমটা সবথেকে বেশি একা থাকি বন্ধুরা, যে টাইমটায় আমাদের কেউ সাথী থাকে না। একটি খরগোশ যদি আপনার বাড়িতে থাকে, আপনার তাকে নিয়ে খুব ভালো সময় কেটে যাবে এবং সেই খরগোশের সাথে যদি আপনি ঠিকঠিক বন্ধুত্ব করতে পারেন, তাহলে কিন্তু ওর থেকে বেটার বন্ধু আপনার আর কেউ হবে না। দ্বিতীয় কারণ হলো এটা বন্ধুরা, খরগোশদের এই যে নরম নরম যে সাদা শরীর এদের, এদেরকে দেখতেই দেখুন এরা ভীষণই কিউট এবং ভীষণই শান্ত স্বভাবের হয় এবং ভীষণই, যেহেতু এদের শরীরটা প্রচণ্ড নরম থাকে, সেহেতু আপনি এদেরকে হাত বুলিয়ে খুব খুশি হয়ে যাবেন। তারপরেরও কারণ হলো বন্ধুরা, এরা অ্যাকচুয়ালি কোনো আওয়াজ করে না। হ্যাঁ, আওয়াজ এরা করে যখন খুব ভয় পায় অথবা এরা যখন কোনো কিছুর, যেমন কুকুর বিড়াল, এদের যখন কোনো কিছুর আভাস পায় অথবা এরা খুব রেগে যায়, সেই সময়টা এরা একটু আওয়াজ করে। তাছাড়া বাকি টাইম বন্ধুরা আপনার ঘরে যে ও আছে সেটা কেউ জানতে পারবে না, কারণ ওরা কোনো আওয়াজ করে না। তারপরেরও কারণ হলো এদের যে কিউটনেসটা, দেখুন এই যে ছোট্ট বাচ্চাটা, এ প্রচণ্ড ভীতু। অ্যাকচুয়ালি এ প্রচণ্ড কারোর সাথে অতটা মিশতে চায় না, যেমন ছোট বাচ্চাটা যেমন সারাক্ষণ মিশে থাকে, তো এ কারোর সাথে অতটা মিশতে চায় না। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে নোংরার যে ব্যাপারটা, দেখুন এখন আপনি আমার এই জায়গাটা নোংরা দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আমি এখন অফিস থেকে এসেছি, তো কালকে রাতে থেকেই এটা আছে, এটা পরিষ্কার করা হয়নি, তার জন্য এটা আপনাকে নোংরা মনে হতে পারে। কিন্তু যদি একটু ঝাঁটা দিয়ে এটাকে পরিষ্কার ঝাঁট দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা টোটালি পরিষ্কার। তো এই জায়গাতে বন্ধুরা এরা তেমন কিছুই নোংরা এরা করে না, বা তেমনভাবেই এদেরকে রাখলে এরা অবশ্যই পরিষ্কার থাকে। আর সবথেকে বড়ো বন্ধুরা, আমার যে খরগোশ যারা আছে তারা প্রচণ্ড ফ্রেন্ডলি স্বভাব। তো থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য, আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক।